অনিয়মের দায়ে রাজধানীর ডেমরায় মডার্ন হার্বাল সাময়িক সিলগালা করে দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে 75 লাখ টাকা। দুপুরে ডেমরার কোনাপাড়ায় এ অভিযান চালানো হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মডার্ন হার্বাল কারখানার ল্যাব অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে, মেলে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পণ্য। এছাড়া এসব পণ্যে নতুন করে মেয়াদের লেবেল দিয়ে মোড়ক জাতের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এখানে যে সমস্ত ইয়েগুলো রয়েছে, রিয়েজেন্ট বা কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলো আসলে মান নিয়ন্ত্রণ করা হয়, সেগুলো কিন্তু মেয়াদ চলে গেছে অনেক আগে। আপনি দেখছেন আমার হাতে একটা প্রোডাক্ট আছে, এটা 13-13 সাল এক্সপায়ার হয়ে গেছে। তো মান নিয়ন্ত্রকের যদি মান ঠিক না থাকে, তাহলে আসলে ওষুধের আর কি মান ঠিক থাকবে? সুতরাং এই বিষয়গুলো দেখছি আমরা, অনিয়মগুলো আর কোথায় কোথায় আছে আমরা।